প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা গত ক্লাসের অঙ্কটি বুঝতে পেরেছ। গত ক্লাসে আমরা ভারারোপিত তরঙ্গ গড়ের মাধ্যমে গড় গতিবেগ নির্ণয় করেছি। সেখানে ছিল ভিন্ন ভিন্ন গতিবেগ ও ভিন্ন ভিন্ন দূরত্ব। তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করেছি। আজ আমরা ভিন্ন ভিন্ন গতিবেগ, ভিন্ন ভিন্ন সময়, এখানে কোনো দূরত্ব কাজ করবে না, ভিন্ন ভিন্ন গতিবেগ ও ভিন্ন ভিন্ন সময় অতিক্রম করে তবে ভার আরোপিত গাণিতিক গড় নির্ণয় করলে গড় গতিবেগ পাওয়া যাবে। এই ক্ষেত্রে গড় গতিবেগ WAM ইজ ইকুয়াল টু W1X1 প্লাস W2X2 প্লাস W3X3 ডিভাইডেড বাই W1 প্লাস W2 প্লাস W3। এখানে গতিবেগের চলক x, অতিক্রান্ত সময়ের চলক W ভার হিসাবে নেওয়া হয়েছে। প্রথম সূত্রে ছিল আমাদের ভিন্ন ভিন্ন গতিবেগ ও ভিন্ন ভিন্ন দূরত্ব। দ্বিতীয় সূত্রটি হল ভিন্ন ভিন্ন গতিবেগ, ভিন্ন ভিন্ন সময়, অর্থাৎ এখানে সময় এবং গতিবেগ দুইটা থাকবে। আজ আমরা এই সূত্রের সাহায্যে একটি অঙ্ক করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্নটা খেয়াল করো। একজন ব্যক্তি ঘন্টায় 15 কিলোমিটার বেগে 3 ঘন্টা, ঘন্টায় 12 কিলোমিটার বেগে 4 ঘন্টা এবং ঘন্টায় 10 কিলোমিটার বেগে 2 ঘন্টা গেল। এখানে ভিন্ন ভিন্ন গতি এবং সময় আছে, তিনটা গতি এবং তিনটা সময় দেওয়া আছে। ব্যক্তিটির গড় গতিবেগ নির্ণয় করতে হবে। আমরা লিখি, মনে করি গতিবেগের চলক এক্স, অতিক্রান্ত সময়ের চলক W। এখানে ব্যক্তিটি ভিন্ন ভিন্ন গতিবেগে ভিন্ন ভিন্ন সময় অতিক্রম করে, সুতরাং ভার আরোপিত গাণিতিক গড় নির্ণয় করলেই ব্যক্তিটির গড় গতিবেগ পাওয়া যাবে। আমাদের প্রথম গতি ছিল X1 সমান 15 কিলোমিটার ডিভাইডেড বা 15 কিলোমিটার বাই পার ঘন্টা। সময় ছিল W1 সমান 3 ঘন্টা। X2 ছিল 12 কিলোমিটার পার ঘন্টা দ্বিতীয় গতিবেগ। দ্বিতীয় সময় ছিল 4 ঘন্টা। তৃতীয় গতিবেগ ছিল 10 কিলোমিটার পার ঘন্টা এবং তৃতীয় সময় ছিল 2 ঘন্টা। তাহলে আমাদের এখানে গতিবেগ এবং সময় দুইটা দেওয়া আছে। এবার আমরা গড় গতিবেগের সূত্র বের করব। WAM ইজ ইকুয়াল টু W1X1 প্লাস W2X2 প্লাস W3X3 ডিভাইডেড বাই W1 প্লাস W2 প্লাস W3। এখানে আমরা মানগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা যোগ করে ভাগ করলাম। ভাগ করার পরে আমরা পেলাম 113 ডিভাইড বাই 9, 12.56। সুতরাং ব্যক্তিটির গড় গতিবেগ 12.56 কিলোমিটার পার ঘন্টা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। গতিবেগ এবং সময় দেওয়া আছে, গড় গতিবেগ বের করা হয়েছে। বাড়িতে মনোযোগ সহকারে অঙ্কটা করে নিবে। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।